আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী নুসরত জাহান 26 আগস্ট মা হয়েছেন, জন্ম দিয়েছেন পুত্র সন্তানে, নিজের সন্তানের নাম রেখেছেন ঈশান। নুসরত জাহানকে দেখা গেছে জন্মাষ্টমীর দুপুর বেলা ঈশান আর ইয়াসের সঙ্গে বাড়ি ফিরতে। নুসরত জাহান বাড়ি ফেরার পর প্রথম ছবি শেয়ার করলেন, মাতৃত্ব উপভোগ করছেন নায়িকা, রাত দিনের ঘুম উড়েছে নতুন মার, সে কথা উল্লেখ করেছেন নায়িকা। এলোমেলো চুল, চোখে নেই কোনো কাজল, মুখে নেই মেকআপ, কিন্তু হাসি রয়েছে মুখে। মাতৃত্ব উপভোগ করছেন নায়িকা, তা বোঝা যাচ্ছে এই ছবিটিতে। ছবিটিতে দেখা যাচ্ছে নুসরত জাহানের ঠিক পেছনেই রয়েছে ঈশানের খাট। বন্ধুরা, এছাড়াও আরেকটি ছবি শেয়ার করেছেন নায়িকা নুসরত জাহান, সেখানেও তাকে দেখা যায়নি সেই রকম কোনো মেকআপে। খোলা চুলে নুসরত জাহান তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। ছবিটি শেয়ার করে নুসরত জাহান লিখেছেন ক্যাপশনে, যাদের পরামর্শ নেব না তাদের কাছ থেকে সমালোচনাও শুনব না। হ্যাশট্যাগে অভিনেত্রী উল্লেখ করেছেন নতুন ভূমিকা, নতুন মায়ের জীবন, নতুন মা। এছাড়াও তিনি চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করেছেন সন্তানের বাবার কথা, তিনি লিখেছেন ড্যাডি অর্থাৎ বাবা। তাহলে কি ধীরে ধীরে এবার নুসরত জাহান ঈশানের বাবার কথা উল্লেখ করতে চলেছেন? কিন্তু নাম উল্লেখ করেননি নায়িকা। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বাড়ি ফেরা, ওটি থেকে শুরু করে যতদিন তিনি হাসপাতালে ছিলেন, সব সময় অভিনেত্রী নুসরত জাহানের পাশেই ছিলেন ইয়াস দাশগুপ্ত। যখন ঈশানকে নিয়ে বাড়ি ফিরছিলেন নুসরত জাহান, তখন হাসপাতাল থেকে ঈশানকে কোলে করেই বেরিয়েছিলেন অভিনেতা ইয়াস দাশগুপ্ত। তাহলে কি নাম না করে ইয়াসের কথা উল্লেখ করলেন নায়িকা? এরকমই জল্পনা উস্কে গেল নুসরত জাহানের এই ত্যাগটি দেখে। তবে বন্ধুরা, অভিনেত্রী নুসরত জাহান এখন যে মাতৃত্ব পুরোদমে উপভোগ করছেন তা বোঝা যাচ্ছে তার শেয়ার করা এই সুন্দর মুহূর্তগুলি দেখে। ঈশানের প্রথম ঝলক দেখবার জন্য সকলেই অধীর আগ্রহে বসে রয়েছে। খুব শীঘ্রই হয়তো নুসরত জাহান শেয়ার করতে চলেছেন ঈশানের প্রথম ঝলক। বন্ধুরা, নুসরত ঈশানের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।